নমস্কার বন্ধুরা, আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে রাজ্যে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবে প্রচুর জলীবাষ্প ঢুকছে রাজ্যে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় সকাল থেকে কুয়াশা দেখা যাচ্ছে রাজ্যে, আর 48 ঘন্টাতেও কুয়াশার দাপট থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে শুক্রবার রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, এই ঝঞ্ঝাতে আটকে যাচ্ছে উত্তরে হাওয়া। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আগামী দুদিন কুয়াশার দাপট চলবে। এদিকে গোটা মালদা জেলা সোমবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায়, দৃশ্যমানতা কমে যায় জাতীয় সড়কে। রাত যতই বাড়তে থাকে কুয়াশার দাপট ততই বেড়ে চলে, বিপর্যস্ত হয় যান চলাচল। ঘন কুয়াশার কারণে গত কয়েকদিনে মালদা জেলাতে 3টি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ট্রাক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত 2, আহত 1। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মালদা থানার নারায়ণপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত এবং আহতরা কাপড় ব্যবসায়ী। অপর একটি ঘটনা ঘটেছে গত সোমবার রাতে গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের মরিয়াকুণ্ড ব্রিজের কাছে। অটো লরির সংঘর্ষে একজন মারা যান, সে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এর পাশাপাশি ঘন কুয়াশার কারণে গাজলের শ্যামনগরে আরেকটি লরির দুর্ঘটনা ঘটে, সেখানে এক যুবক প্রাণ হারিয়েছেন।